মোহাম্মদ সাইফুল কবির, সহকারী শিক্ষক, ব্রহ্মপুত্র উচ্চ বিদ্যালয়, কেরানীগঞ্জ, ঢাকা। অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার একটা ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করছি। সবাই ছবিগুলো দেখো এবং একটু চিন্তা করো, আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি জাকাত প্লেইং, ছবিতে কিছু টাকা পয়সা আর অনেকগুলো স্বর্ণ মুদ্রা, স্বর্ণের চুরি। তাহলে আমাদের আজকের পাঠ হলো জাকাত। এই পাঠ শেষে জাকাত ফরজ হওয়ার শর্ত লিখতে পারবো, জাকাতের নিসাব বর্ণনা করতে পারবো, জাকাতের মাসারি ব্যাখ্যা করতে পারবো। জাকাত ফরজ হওয়ার শর্ত, জাকাত ফরজ হওয়ার শর্ত সাতটি, শর্তগুলো নিম্নরূপ। মুসলমান হওয়া, জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত মুসলমান হওয়া, সুতরাং অমুসলিমদের উপরে জাকাত ফরজ নয়। দুই, নিসাবের মালিক হওয়া, যে পরিমাণ সম্পদের মালিক হলে শরীয়তে জাকাত ফরজ হয় সে পরিমাণ সম্পদের মালিক হওয়া। তিন, নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া, যেসব সম্পদের উপর জীবনযাপন নির্ভর করে সেসব জিনিস প্রত্যেকে প্রয়োজনীয় দ্রব্য বলে। চার, ঋণগ্রস্ত না হওয়া, ঋণগ্রস্ত ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেও তার উপর জাকাত ফরজ নয়। পাঁচ, সম্পদ এক বছরকাল স্থায়ী থাকা, নিসাব পরিমাণ সম্পদ ব্যক্তির হাতে এক বছর স্থায়ী থাকলে তার উপর জাকাত ফরজ। ছয়, জ্ঞান সম্পন্ন হওয়া, জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া, জ্ঞান বুদ্ধিহীন তথা পাগলের উপর জাকাত ফরজ না। সাত, বালেগ হওয়া, জাকাত দাতাকে প্রাপ্তবয়স্ক হতে হবে, শিশু নাবালে যত সম্পদের মালিকই হোক তার উপর জাকাত ফরজ না। এরপরে আমরা আসি জাকাতের নিসাব। নিসাব কাকে বলে বা নিসাব কি, এ বিষয়ে আমরা একটু দেখি। নিসাব আরবি শব্দ, নিসাব অর্থ নির্ধারিত পরিমাণ। জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদে নির্ধারিত পরিমাণকে নিসাব বলে। নিসাবের পরিমাণ হলো সোনা 7.5 তোলা অথবা রূপা 52.5 তোলা অথবা ওই মূল্যের অর্থ বা সম্পদ। আর জাকাতের পরিমাণ 40 ভাগে 1 ভাগ, শতকরা 2 টাকা 50 পয়সা হারে জাকাত দিতে হয়। মহিলাদের গহনা প্রয়োজনীয় বস্তুর অন্তর্ভুক্ত নয়, এগুলো জাকাত দিতে হবে। উৎপন্ন ফসলের জাকাত, ধান, গম, যব, খেজুর ইত্যাদি শস্য সেচ প্রদান ছাড়া বৃষ্টির পানিতে জন্মালে প্রয়োজনের অতিরিক্ত সব ফসলের 10 ভাগের 1 ভাগ জাকাত আদায় করতে হবে, একে উসর বলে। আর সেচ ব্যবস্থার উৎপন্ন ফসলের 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। জাকাতের মাসারিফ, মাসারিফ আরবি শব্দ, অর্থ ব্যয়ের খাতসমূহ। ইসলামী বিধান অনুযায়ী যাদেরকে জাকাত দেয়া যায় তাদেরকে বলা হয় মাসারিফ। আর মাসারিফ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন আল আয়া, অর্থ যাকাত তো কেবল নিঃস্ব অভাবগ্রস্ত ও তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের চিত্ত আকর্ষণ করা হয় তাদের জন্য, দাস মুক্তির জন্য, আল্লাহর পথে ও মুসাফিরের জন্য, ইয়া আল্লাহর বিধান, সূরা তাওবা আয়াত 60। আমরা এখানে দুইটা ছবি এনেছি, ছবি দুইটা লক্ষ্য করো, দেখো একজন অসহায় দরিদ্র মানুষকে জাকাত দিচ্ছে আর একটা ইয়াতিম ছেলেকে জাকাত দিচ্ছে। তাহলে আমরা এবার আসো জাকাতের মাসারিফ গুলো একটু বিস্তারিত জেনে নেই। জাকাতের মাসারিফের বিবরণ, জাকাতের মাসারিফ আল্লাহ কর্তৃক নির্ধারিত, এই নির্ধারিত খাতসমূহে জাকাত দিতে হবে, এর খাতের বাহিরে জাকাত দিলে তার জাকাত হবে না। অভাবগ্রস্ত বা ফকির, ফকিরকে বাংলায় গরিব বলা হয়, যাদের সামান্য কিছু না কিছু সম্পদ আছে কিন্তু প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়, যাদের জীবন ধারণের জন্য অপরের সাহায্য সহযোগিতার উপর নির্ভর করতে হয়, এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যায়। দুই, মিসকিন, মিসকিন আরবি শব্দ, যারা নিঃস্ব পেটের অন্ন ও জোগাড় করতে পারে না এবং অভাবগ্রস্ত থাকা সত্ত্বেও সম্মানের ভয়ে কারো দ্বারস্থ হয় না, তাদেরকে মিসকিন বলে, তাদের জাকাত দেওয়া যাবে। তিন, জাকাতের জন্য নিয়োজিত কর্মচারী, যারা জাকাত আদায় করে, রক্ষণাবেক্ষণ করে, বণ্টন করে ও হিসাবপত্র রাখে, তাদের জাকাতের জন্য নিযুক্ত কর্মচারী বলে, তাদের জাকাত দেওয়া যাবে। চার, মন জয় করার উদ্দেশ্যে সদ্য মুসলমান হওয়া ব্যক্তির সমস্যা দূরীকরণে এবং ইসলামের উপর অবিচল রাখার উদ্দেশ্যে তাদের জাকাত দেওয়া যাবে, ইসলামের পরিভাষায় তাদেরকে মুআল্লাফাতুল কুলুব বলে। পাঁচ, মুক্তি কামী দাস, যে দাস তার মনিবের সাথে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ সাপেক্ষে মুক্তি পাওয়ার চুক্তি করেছে, এমন দাসকে মুক্তির মূল্য পরিশোধের জন্য জাকাত দেয়া যাবে। এই বিধানটা বর্তমান আর নাই, বর্তমান দাস দাসী প্রথা উঠে গেছে, এক্ষেত্রে এখন জাকাত দেওয়ার প্রয়োজনীয়তা নেই। ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, যে নিজের প্রয়োজন মিটিয়ে ঋণ পরিশোধ করতে অক্ষম, তাদের জাকাত দেয়া যায়। সাত, আল্লাহর পথে, এর আরবি শব্দ ফি সাবিলিল্লাহ, ইসলামের প্রচার প্রসার জিহাদ ইত্যাদি হল আল্লাহর পথ, ইসলামের প্রচার প্রসারতার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। আট, অসহায় প্রবাসী পথিক, যে সফরে গিয়ে অসহায় অবস্থা পড়েছে বা যাত্রাপথে আর্থিক সংকটের কারণে বিপদে পড়েছে, এই ব্যক্তিকে অসহায় পথিক বলে, তার আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও ওই সাময়িকভাবে তাকে জাকাত দেওয়া যাবে। এবার আসো, আমরা যে ক্লাসটা করেছি এই ক্লাসের উপরে ভিত্তি করে আমরা কতগুলো মূল্যায়ন প্রশ্ন করেছি, মূল্যায়ন করার জন্য এই প্রশ্নগুলোর উত্তর একটু জেনে নেই।
জাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি? উত্তর আটটি। নিসাব কাকে বলে? জাকাত ফরজ হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ সম্পদকে নিসাব বলা হয়। নিসাবের পরিমাণ কি? নিসাবের পরিমাণ হলো সোনা 7.5 তোলা বা রূপা 5.5 তোলা অথবা ওই পরিমাণ অর্থ সম্পদকে নিসাব বলে। জাকাত ফরজ হওয়ার সম্পদ কত সময় স্থায়ী হতে হবে? 1 বছর কাল। জাকাত কিভাবে দিতে হবে? জাকাত 40 ভাগের 1 ভাগ দিতে হবে, 100 টাকা 2.5 টাকা। জাকাতের মাসারিফ কতটি? 8টি। মাসারিফ জাকাতের মাসারিফ কাকে বলে? যে সমস্ত খাতে জাকাতের অর্থ ব্যয় করা যাবে তাকে জাকাতের মাসারিফ বলে। মাসারিফ কয়টি? 8টি। উসর বলতে কি বোঝো? উসর হলো ফসলের জাকাত। জমিনের উৎপাদিত ফসলের জাকাতকে উসর বলে। স্কিন কাকে বলে? যার সামান্য কিছু আছে মান সম্মানের ভয়ে অভাবগ্রস্ত কিন্তু অন্যের কাছে দ্বারস্থ হয় না তাকে মিসকিন বলে। মোল্লাফাতুল কুলুব কাকে বলে? মোল্লাফাতুল কুলুব আরবি শব্দ, এর অর্থ মন জয় করা। নয় মুসলিম তার মন চিত্ত জয় করার জন্য বা ইসলামের পথে থাকার জন্য তাকে জাকাত দেওয়া যাবে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথ, এতিমখানা, মাদ্রাসা, জিহাদ। মূল্যায়ন হলো বাড়ির কাজ। বুদ্ধিভক্তি পড়ো, নিজের প্রশ্নোত্তর লিখো। হামিদ সাহেব বন্যা কবলিত মানুষকে সাহায্য করেছেন প্রতি বছরের না। এবছর তার এক নিকট আত্মীয় জাকাত চাইলে বলেন, আমি বন্যার সময় সাহায্য করেছি, আমার জাকাত দেওয়া লাগবে না। মসজিদের ইমাম সাহেব এ কথা শুনে বলেন, বন্যায় সাহায্য সহযোগিতার সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই, আপনাকে অবশ্যই হিসাব করে জাকাত দিতে হবে। জাকাত অর্থ কি? জাকাত অর্থ প্রবৃদ্ধি ও পবিত্রতা। নিসাব বলতে কি বোঝো? নিসাব আরবি শব্দের অর্থ নির্ধারিত পরিমাণ। জাকাত প্রদানের জন্য প্রয়োজনীয় অর্থকে নিসাব বলা হয়। হামিদ সাহেবের জাকাত প্রদান হয়েছে কি না? না, আমি হামিদ সাহেবের জাকাত প্রদান হয় নাই, কারণ জাকাত দিতে হবে হিসাব করে নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পরে। 1 বছর সম্পদ স্থায়ী টাকা লাগবে এবং জাকাত প্রদানের নির্ধারিত যে খাতসমূহ আছে আল্লাহ কর্তৃক নির্ধারিত, এই খাতসমূহে জাকাত দিতে হবে, অন্যথায় জাকাত হবে না। তুমি কি ইমাম সাহেবের বক্তব্যের সাথে একমত? অবশ্যই আমি ইমাম সাহেবের বক্তব্যের সাথে একমত। এর প্রসঙ্গ পরবর্তীতে আলোচনা হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ।